শিক্ষক দিবসে কালো কাপড় মুখে বেঁধে মৌন বিক্ষোভ দেখালো প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড এর ঐক্যমঞ্চ। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, এই উপলক্ষে আজ কৃষ্ণনগর সদর মোড়ে পথ চলতি মানুষকে পেন ও মাস্ক বিতরণ করে মৌনতার সাথে বিক্ষোভ কর্মসূচি পালন করল প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড এর ঐক্যমঞ্চের নদিয়া জেলা কমিটির সদস্যরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করা সত্ত্বেও এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, ভোট বা আনুষাঙ্গিক সমস্ত বিষয়ে সচেষ্ট সরকার, বার্তা রয়ে যাচ্ছে শুধু তারাই, তাই শিক্ষক দিবসেও হবু শিক্ষকরা রাস্তায় রয়েছে। আজ স্কুলে থেকে একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে যেটা করার ছিল তারা সেটা পালন করতে রাস্তায় নেমেছে। আজকে আমরা পথে বসেছি এই কারণেই, আজকে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, আজকে আমাদের যেখানে থাকার কথা ছিল, আজকে স্কুলগুলোতে আমাদের থাকার কথা ছিল, আজকে 5ই সেপ্টেম্বর, আজকে ছুটির দিন, রবিবার, প্রত্যেকটা সরকারি কর্মচারী, প্রত্যেকটা স্কুলের স্টাফ আজকে বাড়িতে বসে, তারা এই প্যান্ডামিক সিচুয়েশনে তারা বাড়ি বসে তারা সেলিব্রেট করছে আজকে শিক্ষক দিবসটাকে। কিন্তু আজকে আমরা এতটাই অসহায় হয়ে, আজকে আমরা টেট পাস করার পরও আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, আজকে শিক্ষক দিবসের দিনেও আজকে আমরা আজকের দিনটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সমস্ত জায়গায়, সরকারের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি যে আমরা দীর্ঘদিন ধরে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কেন আজকে আমাদের এমনও খবর এসেছে যে কিছুজন আছে টেট ফেল করা ক্যান্ডিডেট, মানে প্রায় 12 জন টেট ফেল করা ক্যান্ডিডেটও কিন্তু আজকে চাকরিতে জয়েন করেছে। তাহলে কেন আজকে আমরা টেট পাস করার পরও আজকে রাস্তায় নেমেছি? এইটাই হলো আমাদের দাবি যে দিদি কেন, মানে আমরা এত অসহায়ভাবে কেন আজকে আমরা থাকবো রাস্তায়? আজকে শিক্ষক দিবসের দিনেও আজকে যখন দিদি যখন 2014 আমরা টেট কোয়ালিফাই হওয়ার পর দিদি যখন 2020 যখন 11ই নভেম্বর যখন দিদি মানে ঘোষণা করলেন যে তোমরা যারা টেট কোয়ালিফায়ার আছো, প্রায় 20,000 মতো টেট কোয়ালিফায়ার, তাদেরকে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে, প্রথম ধাপে 16,500, পরবর্তীতে আরও বাকিদেরকে নিয়ে নেওয়া হবে, সেই জায়গার থেকে আজকে দিদি কেন আজকে এই দিনটা করলো? 16,500 নিয়োগ পেলো, তার ভিতরেও খবর আসছে স্বচ্ছতার মধ্যেও 12 জন টেট ফেল করা ক্যান্ডিডেট চাকরি পেলো, আর আজকে আমরা টেট পাস করার পরও আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। আমরা আজকে প্রায় মানে ডিএলএড ক্যান্ডিডেট আছি, আমরা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, আমরা ডিএলএড ক্যান্ডিডেট আছি, প্রায় 1,500 ডিএলএড ক্যান্ডিডেট আছি বর্তমানে। তো এই 1,500 ডিএলএড ক্যান্ডিডেটই আমরা মানে পুরোপুরি সিংহভাগ ডিএলএড ক্যান্ডিডেট আমরা বঞ্চিত হয়েছি শিক্ষক দিবসের দিনেও। আজকে আমরা হবু শিক্ষকরা রাস্তায়, আজকে আমরা মুখে কালো কাপড় বেঁধেছি, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, আজকে মৌন আমরা, আজকে আমাদের কিছু বলার নেই। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।